हेलो गाइज वेलकम बैक टू माई चैनल इट्स नंदिताज ब्लॉग और आमी तुम्हारे सबार प्रिय नंदिता। तो आज के तुम्हारे का नहीं चले टॉपिक जे विषय से तुम्हारा निश्चय टाइटल थम्बनेल देखे बुझे गे तबुओ तुम्हारे बोले दी जे आज के सॉरी करा शुरू कर लगे तुम्हारे साथ इंटरव्यूज हलो ना तुम्हारा सबाई आशा करी खूब भलो आज हमें खूब भलो आज तो चलो आज के देखे नहीं जा कि आ खूब कम खरचे खूब बेसिक जरा एकदम सब मात्र मेकअप करछे तादेर जोन्नो आईब्रोटा अनेकेई पारे ना पारे अनेकेई पारे आमी काउके मेंशन करे बोलछी ना अनेकेई पारे बाट एमन अनेकेई आछे जारा बिगिनार्स जादेर पक्षे एकटु डिफिकल्ट करा आमिओ बोलबो ना जे आमी खूब बेशी भालो पारी बाट हाँ एकटा प्रोडक्ट आमी लोकल मार्केट थेके निएछी बाट अनलाइनेओ पावा जाय जो प्रोडक्टर आज के हमें निजे तुम्हारे सामने प्रथम यूज करब देख कैमन है आगे कि पड़तम से देखो आज के जो प्रथम करो तुम्हारे साथ शेयर करब से हे प्रथम तुम्हारे बोले दी उल्टो देखो क्या जानी ना म्यूजिक फ्लावर तुम्हार आईब्रो करेक्टर एर मध्य दोटो कलर आ एक ब्लैक कलर ठीक और एक ग्रे कलर आईब्रोर जो ब्लूटा नहीं ब्लू है ब्लैक और ब्लू है ये ग्रे और ब्लैक ब्लैक लाइनर और ग्रेटा हे आईब्रोसर जो और तारे दोटो करेक्टर दिए ट्रायंगल शेपर एक रखम एक ब्राश दिए एक ये नॉर्मल शेपर एरकम एक तुलिप ब्राश दिए देखे बुझते पे तुम्हारा हाँ 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 तो ये दिए एबार मोटामोटी बेसिके की लागे से आईब्रोटा ठीक ड्र करार्जन यार आज के फर्स्ट प्रोडक्ट तो निजे ट्राई करब प्रथम बार देखी केमन है एर आगे हमें जेटा करतम से देखा ये हे এটা হচ্ছে আইব্রো পেন্সিল তো এটা আমি আগে ইউজ করতাম ভালোই হতো খারাপ হতো না আর এর সাথে দেখো একটা ব্রাশ এই ব্রাশটা আমার এখনো লাগবে কারণ আমার এই ব্রাশটা না আলাদা ছিল হারিয়ে গেছে কি আছে আমি ঠিক জানি না খুঁজে পাচ্ছি না তো এখন এই ব্রাশটা আমার লাগবে আর এটা মাস্ট এটা থাকতেই হবে আর এরকম টাইপের থাকতে পারে বা ওই যে অনেক সময় মাসকারা ফুরিয়ে যায় তোমরা সেটাও ব্যবহার করতে পারো মাসকারার যে ডাটিটা যেটার মধ্যে ব্রাশটা থাকে তার মাসকারা ফুরিয়ে যাওয়ার পরে ওটাকেও তোমরা ইউজ করতে পারো এই পারপাস আর যদি কিছু না থাকে তোমাদের হাতের কাছে কোনোটাই তোমরা অ্যাভেলেবল নেই তো তার জন্য অপশন আছে সেটা হচ্ছে টুথব্রাশ টুথব্রাশ আমরা যেটা ব্রাশ করার জন্য ইউজ করি যে ব্রাশটা से ब्राश एकदम फ्लैट जेटा मैंने जेटा जिगजैग सरकम नय जेटा एकदम टोटल फ्लैट वोट एने तुम्हारा यूज करा हम भलोक धुए नेर्धेकटे केटे ने गए शुरू कर दे दिए तुम्हारा आराम से क्या करते को समस्या नहीं कारोर जो ठीक है तो हमें आज के दिए करब और आईब्रो ड्र करार्जन और की लागे से तुम्हारे बोले दी आज एक कन्सिलर कन्सिलर मेबलिने মেবলিনের কনসিলার আছে কনসিলারটা এমনি ইউজ করা যায় বাট আমার একটু প্রবলেম হয় দেখে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ড্র করব আর আমার লাগবে একটা কুচকু কুচকু পাপ এটা লাগবে এটা আইয়ের চারিপাশে ব্লেন্ড করতে খুব ভালো হয় ব্লেন্ড করলে তো এটাকে আমি ভিজিয়ে নিয়েছি অলরেডি তবুও একটু একটু ড্রাই হয়ে গেছে আর একবার মনে হচ্ছে একটু ভেজাতে হবে তো আর একটা জিনিস হচ্ছে এয়ারবাড बस कमप्लीट हमारे आगे किस लगभग ना तो चलो शुरू करा जा देखे नहीं जा की हो तो प्रथम तुम्हारा कि कर प्रथम तुम्हारा ब्राशा दिए ये टाइपर यह रकम ब्राश बा तुम्हारे बोले दिल टूथब्राश हम होते पारे तो यही रकम टाइपर ब्राशा दिए तुम्हारा प्रथम आगे मैं आईब्रोटा के भलोक एक ब्राश कर बुझल यकम देखो देखते यह एक মানে এটা লাইনটাকে ঠিকঠাক মতো ক্রিয়েট করার জন্য এটাকে প্রথমে একটু ব্রাশ করে নেব
হয়ে গেল আমাদের ব্রাশটা, এটা আবার পরে লাগবে, এখনই শেষ না, এটা আবার লাগবে। তো এবার আমরা কি করব, এই যে গ্রে কাজলটা যেটা গ্রেটা রয়েছে, ব্ল্যাকটা নয়, ব্ল্যাক দিলে একদমই আর্টিফিশিয়াল লাগে দেখতে, তো ন্যাচারাল একটা ব্যাপার আনা লাগবে। সেই জন্য এই গ্রেটা, এই যে যেটা একদম ছোট্ট কুচকুচা ব্রাশ, ওটার মধ্যে আমি একটু একদম লাইট নিয়ে নিয়ে দেখি কি হয়, কেমন হয়। এটা খুব ফেমাস এবং মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো, মানে সবাই বলে, আমি জানি না, আমি ইউজ করে তারপরে বলতে পারবো ভালো কি খারাপ। তো চলো ইউজ করা যাক। প্রথমে দেখো সবাই, একটু সরে যাও, দেখো এখান থেকে, এখান থেকে ড্র করবে, কেমন। আমার এখানে ক্যামেরায় দেখতে অসুবিধা হচ্ছে, দেখে আমি আয়নায় দেখছি, বাট তোমরা সবাই নিচের লাইনটা এখান থেকে ড্র করবে, দেখো। দেখতে পাচ্ছ, আর সবসময় চেষ্টা করবে কর্নারটা যেন একদম সেম থাকে, যারা ফার্স্ট টাইম করছো। যদি বেরিয়েও যায় তো ভয় পাওয়ার কিছু নেই, সেটারও আমি পদ্ধতি বলে দেবো কীভাবে ক্লিন করবে। এটা মনে হচ্ছে আমার একটু বেশি, মানে কেমন একদম পট করে লেগে যাচ্ছে আর কি, চট জলদি একদম একটু ক্রিমি ক্রিমি স্টেক্সারটা বেশি, তো তাই জন্য আমি একটুখানি হাতের মতো মুছে নিলাম, নাহলে আমার লাইনটা একটু বিগড়ে যাচ্ছে। দেখো আমি মাঝখান থেকে দিয়েছি, হ্যাঁ সামনে কিন্তু দিইনি, কারণ এটাকে আমাকে ন্যাচারাল লুক দিতে হবে, আর্টিফিশিয়াল লুক দিলে হবে না। তো এরপরে আমি নিচে আমার লাইনটা ড্র করা দেখো কমপ্লিট, একটু শার্প শার্প লুক দিতে হবে। এবার এই এই ব্রাশটা, ট্রায়াঙ্গেল ব্রাশটা ইউজ করছি আমি, এটার মধ্যে একটুখানি প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো দেখো এটাকে দিয়ে যেখানে যেখানে ফাঁকা আছে ফার্স্টের দিকে সেগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি এখানে দেখে নিই একটু, তোমরা এখান থেকে দেখো, নাহলে আমার একটু অসুবিধা হচ্ছে বুঝতে। এইভাবে তোমরা সমস্ত গ্যাপগুলোকে পূরণ করে নেবে, তাই না। দেখো আমার সমস্ত গ্যাপগুলোকে পূরণ করা কমপ্লিট। এবার কি আমি যদি এভাবে ছেড়ে দিই, দেখো কেমন লাগছে, ভয়ঙ্কর লাগছে। তো সে কারণে এই যে ব্রাশটা, এই যে ব্রাশটা আমাদের আবার লাগবে। অনেকে আছে এভাবে ছেড়ে দেয়, তখন ভীষণ পরিমাণ আর্টিফিশিয়াল একটা লুক দেয়। তো সে কারণে আমার এই ব্রাশটা লাগবে, যেটাকে আমি একটা ব্লেন্ড করে দিতে পারবো, একটা ন্যাচারাল লুক আসবে। তো এই দেখো এভাবে করে দিতে হবে। এবার বাইরের দিকে বেরিয়ে যদি যায় এরকম করার সময়, অনেকের যারা প্রথম করবে ভাববে যে আমার ভ্রুটা চওড়া লাগছে, আমার আইব্রোটা চওড়া লাগছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাক, কোনো ব্যাপার নেই, যত বেরোবে তত ভালো। বেরোনোর পরে সেটাকে ক্লিন করার পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি, তো কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার কিছু নেই, বেরিয়ে যাক।
যতটা বেরোবে ততটা ন্যাচারাল ফিনিশ আসবে। তো বেরিয়ে যেতে দাও, ভয় পাওয়ার কিছু নেই। এটা এভাবে একটা দেখো, ব্লেন্ড করার পরে তোমরা ভালো করে দেখো, দাঁড়াও এক মিনিট। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে আমার ইয়েটা নেই, তো স্ট্যান্ডটা নেই, সেজন্য আমার ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো আমারও চারিপাশ দিয়ে কিছুটা কিন্তু প্রোডাক্ট এপাশ দিয়ে ওপাশ থেকে লেগে গেছে। সেটা আমি কী করবো? এইবার দেখো এইটার কাজ, এয়ারবাড যেটা আছে সেটার কাজ। এটাকে আমি কী করবো, কোথায় রাখলাম এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এইটা হিমালয়ার ফেসিয়াল ওয়েভস। ঠিক আছে, এটার জন্য এই প্রসেসটার জন্য একটা লিকুইড পাওয়া যায়, বাট আমার দরকার নেই অত লিকুইড টিকুইডের কোনো ঝামেলা করা। যেটা মানে হাতের কাছে থাকবে সেটা দিয়ে আমরা করব, এমন না যে ওটাই না হলে হয় না, কখনো সেরকম কিছু না। তো এটা আমি, আমার কাছে এই উইপসটা আছে, তোমাদের যাদের কাছে আছে তো বেটার, আর যদি কারো কাছে কিছু না থাকে তাহলে তোমরা যে কোনো বডি লোশন, কোনো ময়েশ্চারাইজার এটার মধ্যে এক সামান্য লাগিয়ে নিয়ে কাজটা করতে পারো। তো আমি এই উইপসের মধ্যে এই যে ইয়েটা এয়ারবার্ডের একটা সাইড একটু ড্যাব করে নিলাম, একটু ভিজিয়ে নিলাম, কেমন পুরো না কিন্তু চ্যাপচ্যাপে না, তাহলে আবার মেসে হয়ে যাবে ওটা, মানে ই হয়ে যাবে, ছেড়িয়ে যাবে। এবার কী করতে হবে, দাঁড়াও ফোনটা তুলে। এবার এটাকে একটা মানে শার্প লুক দিতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো বেরিয়ে এসছে প্রোডাক্টটা, ওপরটা ক্লিন হয়ে গেছে। এবার ঠিক এটা দিয়ে আর করবে না, এর অপোজিট সাইডে যায়, এই পাশটায় আর লেগে গেছে, এটার অপোজিট সাইডটা দিয়ে আমরা এবার নিচেটা হালকা করে শার্প করে নিচ্ছে। এবার দেখো এই পাশটাও প্রোডাক্টটা লেগে গেছে, এক্সট্রা প্রোডাক্টটা। ঠিক আছে, হ্যাঁ দেখো দুই সাইডেই লেগে গেছে, একটা কিন্তু ন্যাচারাল, এটা আর এটার মধ্যে তফাৎ বুঝতে পারছো, ন্যাচারাল লুক চলে এসছে। এবার যদি তোমরা কেউ চাও যে আমি আমার আইব্রোটাকে হাইলাইট করবো, সেক্ষেত্রে কী করতাম, তখন গিয়ে আমার কনসিলারের প্রয়োজন করবো, কনসিলারটা তখন লাগবে হাইলাইটের করার সময়। এখন আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। কনসিলারের এই ব্রাশটা দিয়েও করা যায়, কিন্তু আমার করতে একটু অসুবিধা হয়, সে কারণে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। ফ্ল্যাট ব্রাশের মধ্যে হালকা করে অল্প একটু প্রোডাক্ট আমরা নিয়ে নেব, খুব বেশিও না আবার খুব কম না। ঠিক আছে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, আমি জানি অনেকে এর থেকে ভালো পারো নিশ্চয়ই, কিন্তু আমি যেরকমভাবে একদম খুব সাধারণভাবে বল মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো আরও অনেক কিছু আছে, প্রফেশনালি আইব্রোজ অনেক কিছু আছে, আমি একদম কম খরচে একদম খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে একটা মানে আইব্রো লুক করার জন্য চেষ্টা করছি, যেটা তোমাদের সবার জন্য অ্যাফোর্ডেবল হয়। তো দেন এটা আমাকে করতে হচ্ছে, একদমই কম প্রাইসে প্রোডাক্ট দিয়েও করা যায় সেটাই আমি দেখেছি, যেটা আমি আজকে প্রথম ট্রাই করলাম, আমার কাছে কিন্তু খারাপ লাগছে না। তো দেখে না, এটা আমি ফ্ল্যাট ব্রাশের মধ্যে আমি কনসিলারটা নিয়ে নিয়েছি, এইভাবে নিচে এবং ওপরে দুদিকেই। এইভাবে আমার আমার না এই মানে এটা এটাই দেখতে একটু প্রবলেম আছে, তোমরা দেখো আমি একটুখানি আয়নাটায় দেখে নিই, হ্যাঁ কিছু মনে করো না, আমি একটু আয়নায় দেখে নিই, নাহলে আমার একটু প্রবলেম হচ্ছে ফিনিশিংটায়।
আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ঠিক আছে, এবার আমি আমার সুবিধার জন্য, অনেকে এটা দেয় না, আমি আমার সুবিধার জন্য এখানেও একটা লাইন ড্র করেন। আমার মনে হয় এতে আমার ফিনিশিংটা আমি ভালো পাই, জানি না এটা আমার প্রবলেমও হতে পারে বা আমার আলাদা রকম মনে হলেও হতে পারে, বাট আমি এখানে একটা লাইন ড্র করে নিই। হয়ে গেছে। এবার কেউ যদি আই মেকআপ করো তো কনসিলারটা আয়ের ওপরেও তোমরা অ্যাপ্লাই করবে। এবার যেই ছোট ব্লেন্ডার, এটা দিয়ে আমি ব্লেন্ড করে দেবো, কেমন দেখো, কেমন কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিচেরটা খুব একটু সাবধানে ব্লেন্ড করলেই কোনো সমস্যা নেই। আমরা যখন মাঝখানটা এখানে যেটা দিয়েছি সেটা করবো, তখন এপাশে করবো, এদিকে এভাবে ব্লেন্ড করবো। এদিকটা টানটা আমার হাতের এদিকে থাকবে, এদিকে নয়। তো এটা হলো, এবার ওপরেরটা যখন করব এই লাইনটা, তখন ওপরে টান থাকবে, নিচের দিকে নয়। এই যে এইভাবে, ন্যাচারাল লাগছে, একদম ন্যাচারাল তো লাগবে না, যেহেতু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই। আমি যদি ফেসেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম তাহলে পরে এটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যেত, সেই জন্য এখানে বেশি হাইলাইট করছে আমি জানি। তবুও আমি যেহেতু শুধু আইব্রোজটাই করার জন্য দেখালাম আর কি, তো আমি টোটাল ফেসের মেকআপে গেলাম না, আমি শুধু আইব্রোজটাই দেখালাম। ঠিক আছে, এই দেখো, ঠিক এইভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ডিফারেন্সটা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে তো, যারা বিগিনার্স আছো খুব সহজে এভাবে তোমরা ব্লোটা ড্র করে নিতে পারো। তো চলো আমি এটা করে ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে আসছি। সো চলে আসছি তোমাদের কাছে ফাইনাল লুক নিয়ে, মানে দুটোই কমপ্লিট। তোমরা সবাই ভালো করে দেখো, আমার ফেসে কিছু আমি দিইনি, অ্যাপ্লাই করিনি, তো আমার ফেসটা অ্যাভয়েড করো, শুধু আইব্রোটা দেখো। এই টাইপের যদি তোমরা ন্যাচারাল লুকের আইব্রো করো তো তোমাদের সালোয়ার কামিজ বলো, শাড়ি বলো, যে কোনো পার্টি মেকআপে বলো চলে যাবে। বাট ব্রাইডারে যদি করতে চাও তখন আরেকটু হেভি করাটা ভালো, আদারওয়াইজ যে কোনো কিছুর সাথে এটা ম্যাচ করবে। এটা ন্যাচারাল লুক দেয়, কখনো আর্টিফিশিয়াল সেরকম কিছু বিশেষ কিছু লাগে না। এটা এখন আমার লাগছে কারণ আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করিনি, আমার ফেসটা এমনি আছে। আমি যদি এর সাথে একটু হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিই দেন একদম মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো তোমরা সবাই দেখলে কেমন করে খুব কম খরচে, কম কিছুতে, খুব সহজভাবে কীভাবে আইব্রোটা করা যায়। তো এভাবে তোমরা অ্যাপ্লাই করো, ট্রাই করো। আর হ্যাঁ, এই প্রোডাক্টটা যেহেতু আমি নতুন ইউজ করছি, এটা সম্পর্কে যদি অনেস্টলি বলতে যাই, এটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের, এটা ভালো। এখানে দিয়েছে লং ওয়ার জেল আইলাইনার, বাট এটা আমি ঠিক অ্যাপ্রুভ করতে পারছি না এখনই, কারণ আমি সবে অ্যাপ্লাই করলাম, তো আমি দেখে নিই কতটা লং লাস্টিং হয়। বাট এটার কনসিস্টেন্সি দেখে, থিকনেসটা দেখে আর কি মনে হচ্ছে না যে ভীষণ পরিমাণে খুব একটা লং লাস্টিং করবে, বাট তবুও দেখি। আদারওয়াইজ গুড, মানে রিজনেবল প্রাইসে যথেষ্ট ভালো প্রোডাক্ট, এই প্রাইসে পাওয়া একটা ব্যাপার। তো অবভিয়াসলি প্রাইসটাও একদমই কম, সেটাও আমি বলে দিচ্ছি কত প্রাইস। অনেকে এই প্রোডাক্টের সাথে পরিচিত, এখানে 180 না, এমআরপি দেওয়া রয়েছে 299, বাট আমার কাছে নিয়েছে ওই 165-170 এরকম কিছুতে আমি পেয়েছি।
তো এই দামে এর থেকে ভালো কিছু তো আশা করা যায় না। তো প্রায় মানে প্রাইজের হিসেবে যথেষ্ট ভালো। তো তোমরা সবাই ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে জানিও, আমার সাথে ফটো শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এগেইন আমি বললাম। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।